প্রেমিকর আক্রমণত প্রাণ গল প্রেমিকার। দুবছর পূর্বে স্বামী সন্তানক এৰি প্রেমিকায় ঘাতক প্রেমিকর হৈতে চলাইছিল সম্পর্ক। রহিমে সুকা অস্ত্রে প্রেমিকার শরীরের আটটাক স্থানত করলে উপর্যুপরি প্রহার, চুলিত ধরি রহিমর অকথ্য নির্যাতন, সাত দিনের পিছত শেষ নিঃশ্বাস ত্যাগ। কলুষিত হয়েছে সমাজ, দানবর গর্জন মানবতার বর্জন, পিশাচর চরিত্র একেকুবে অর্জন। ঘটনা 11 আগস্টর, প্রেমিক আব্দুর রহিমে প্রেমিকার শরীরত আটটা স্থানত ছুরিকাঘাত করে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত করে। লক্ষণীয় কথাটো হল, ডবকার নাহরগাঁওয়ের আব্দুল রহিমর লগতেই মহিলাগৰাকীৰ অবৈধ প্রেমর সম্পর্ক গড় লৈ উঠিছিল। থাকুতে প্রেমিকাগৰাকীৰ স্বামী আৰু সন্তানো আছে, কিন্তু স্বামী সন্তানক এৰি প্রেমিক রহিমৰ সৈতে কিছুদিনৰ পৰা পাতনি মেলিব বিচাৰিছিল নতুনকৈ যুগ্ম জীৱনৰ। কিছুদিনৰ পাছতে সম্পর্কত ফাট মেলিল ন প্রেমিকৰ সৈতে, সঘনাই সংঘাত চলিল। মানুহজনী ঘৰ, মেইন মানুহজনী ঘৰটো ডবকাই, তাই ঘৰৰ ডবকা, জন্মস্থান তাই ডবকা, কিন্তু তাই বিয়া হৈছে ডিমাপুৰ তাকে তাই প্ৰেমৰ সম্পৰ্ক আছিল। অবশেষত ঘাতক প্ৰেমিকে চৰম সিদ্ধান্ত লৈ জীৱনে শেষ কৰি পেলালে প্ৰেমিকাৰ। 17 আগষ্টত GMCHত শেষ নিঃশ্বাস ত্যাগ কৰে প্ৰেমিকাই। তাক বিয়া পাতিব বুলি মানে ল'ৰাজন ৰহিম বুলি যে ল'ৰাজন, সি মানে কিবা মানে আগত মানে তাই কোৱাটা দিছিলে বিয়া কৰিম বুলি, তো বিয়াটো পাতা নাই তাই, তো তাইও মানা নাই, কি সিহঁতৰ চুক্তি আছিল সেইটো মই নাজানো। এতিয়া ডবকাত সচেতন মহলে আব্দুর রহিমর ফাঁসির দাবি জানায়। সেই বর অত্যাচার করা সেই মহিলাগৰাকী, সেই যুবকজনক যাতে আইনে যাতে কঠোর পর কঠোরতম যাতে ব্যবস্থা গ্রহণ করব লাগে। তেও ডবকার পৰা আব্দুল হাকিমৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। প্রেমিকর আক্রমণত প্রাণ গল প্রেমিকার। দুবছর পূর্বে স্বামী সন্তানক এৰি প্রেমিকায় ঘাতক প্রেমিকর সৈতে চলাইছিল সম্পর্ক। রহিমে সুকা অস্ত্রে প্রেমিকার শরীরের আটটাক স্থানত করলে উপর্যুপরি প্রহার, চুলিত ধরি রহিমর অকথ্য নির্যাতন, সাত দিনের পিছত শেষ নিঃশ্বাস ত্যাগ। কলুষিত হয়েছে সমাজ, দানবর গর্জন মানবতার বর্জন, পিশাচর চরিত্র একেকুবে অর্জন। ঘটনা 11 আগস্টর, প্রেমিক আব্দুর রহিমে প্রেমিকার শরীরত আটটা স্থানত ছুরিকাঘাত করে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত করে। লক্ষণীয় কথাটো হল, ডবকার নাহরগাঁওয়ের আব্দুল রহিমর লগতেই মহিলাগৰাকীৰ অবৈধ প্রেমর সম্পর্ক গড় লৈ উঠিছিল। থাকুতে প্রেমিকাগৰাকীৰ স্বামী আৰু সন্তানো আছে, কিন্তু স্বামী সন্তানক এৰি প্রেমিক রহিমৰ সৈতে কিছুদিনৰ পৰা পাতনি মেলিব বিচাৰিছিল নতুনকৈ যুগ্ম জীৱনৰ। কিছুদিনৰ পাছতে সম্পর্কত ফাট মেলিল ন প্রেমিকৰ সৈতে, সঘনাই সংঘাত চলিল। মানুহজনী ঘৰ, মেইন মানুহজনী ঘৰটো ডবকাই, তাই ঘৰৰ ডবকা, জন্মস্থান তাই ডবকা, কিন্তু তাই বিয়া হৈছে ডিমাপুৰ তাকে তাই প্ৰেমৰ সম্পৰ্ক আছিল। অবশেষত ঘাতক প্ৰেমিকে চৰম সিদ্ধান্ত লৈ জীৱনে শেষ কৰি পেলালে প্ৰেমিকাৰ। 17 আগষ্টত GMCHত শেষ নিঃশ্বাস ত্যাগ কৰে প্ৰেমিকাই। তাক বিয়া পাতিব বুলি মানে ল'ৰাজন ৰহিম বুলি যে ল'ৰাজন, সি মানে কিবা মানে আগত মানে তাই কোৱাটা দিছিলে বিয়া কৰিম বুলি, তো বিয়াটো পাতা নাই তাই, তো তাইও মানা নাই, কি সিহঁতৰ চুক্তি আছিল সেইটো মই নাজানো। এতিয়া ডবকাত সচেতন মহলে আব্দুর রহিমর ফাঁসির দাবি জানায়। সেই অত্যাচার করা সেই মহিলাগৰাকী, সেই যুবকজনক যাতে আইনে যাতে কঠোর পর কঠোরতম যাতে ব্যবস্থা গ্রহণ করব লাগে। তেও ডবকার পৰা আব্দুল হাকিমৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।